বলিউডের বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন করণ জোহর। নিষিদ্ধ করার কারণ হিসেবে করণ জোহর জানিয়েছেন, কার্তিকের অপেশাদার আচরণের জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। জানা যায় 2019 সালে দোস্তানা 2 সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন করণ জোহর, যেখানে চুক্তিবদ্ধ হয়েছিলেন কার্তিক আরিয়ান। কিন্তু তার অপেশাদার আচরণে বিরক্ত এই নামকরা পরিচালক এই সিনেমার তারিখ নিয়ে প্রযোজনা সংস্থাকে দিনের পর দিন ঝুলিয়ে রেখেছিলেন কার্তিক। শুটিংয়ের দিন নিশ্চিত করার কথা জানানো হলেও কোনো জবাব দেননি তিনি। এমনকি শেষ মুহূর্তে ছবির স্ক্রিপ্ট নিয়েও আপত্তি তুলেছেন কার্তিক আরিয়ান। আর এসব কারণেই সবকিছু মিলিয়ে করণ জোহরের ধর্মা প্রোডাকশন থেকে জানানো হয়েছে তাদের সঙ্গে কার্তিক আরিয়ান আর কখনোই কাজ করতে পারবে না। এক কথায় আজীবনের জন্য কার্তিক আরিয়ানকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করেছে করণ জোহর। আর এটা নিঃসন্দেহেই কার্তিকের ক্যারিয়ারের জন্য বিশাল বড় একটা হুমকি। প্রিয় দর্শক, কার্তিক আরিয়ানের অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।